গ্রিটিংস, কেমন আছো তোমরা? আশা করছি তোমরা খুব ভালো আছো, আমি তো খুব ভালোই আছি। তো অনেক দিন হয়ে গেল তোমাদের সাথে আমার ভিডিও শেয়ার করা হয়নি, তো চলে এলাম আমার নতুন একটা ব্লগ নিয়ে। তো চলো দেখতে থাকো। আর আজকের মেন ব্লগের মোটিভ হচ্ছে আমি আমার হাত ইউজ করে কী করে আমি আমার মেকআপ করব। তো চলো তোমরা দেখতে থাকো ভিডিওটা। আর ময়েশ্চারাইজার ইউজ করলাম না, প্রাইমার দিয়ে কাজ চালিয়ে নিচ্ছি। তো এটা কনসিলার, এটা হাত দিয়ে এবার আছে আইব্রো। আইব্রোটা আমি কি করে করি দেখা যাক, কিছু আইডিয়া বার করতে হবে আপডেট করার জন্য। এগুলোর ইউজ করা যাবে না, বিগড়ে গেল হাত দিয়ে হয়ে গেল সম্ভব সবকিছু, তাই না? এবার আই শ্যাডো একটা হালকা বেশ দিয়ে, হ্যাঁ মেয়ে গ্রিন কালারটা দিচ্ছি। আমি এর উপরে পিঙ্কটা দেব, এই কালারটা। দেন আমি দেব ক্রিজ লাইন,
গ্লিটার সেটা নিয়ে পুরোটাকে ব্লেন্ড করে দেবো। এই চোখটাও করবো, আমার দুটো চোখ কমপ্লিট। এরপর মেন পার্ট আইলাইনার। আইলাইনার আমি কী করে করবো, দেখা যাক কী করে পড়া যায়। আইলাইনারটা ব্ল্যাক শেড নিয়ে নিচ্ছি। একটু মোটা হলো বুঝিয়ে বা ডান যদি আমি কাজে করতে পারবো। ডান হয়ে গেল, ব্লাশ মেবেলিনের এটা ইউজ করবো। আমার শেড হচ্ছে 128। চলো যে ব্লাশার ব্লাশারটা ইউজ করে নিই।
লিপস্টিক আমার হাতের কি অবস্থা, হাত দিয়ে মেখে মেখে পুরো। এই যে লিপস্টিক তুই আমার হাতে বেটার লাগা যায়। ডিপ হলো না, সেটা হালকা হলো। তো দেখতে পাচ্ছ আমার হাত দিয়ে, আমি আমার হাত ইউজ করে কোনো কিছু ব্লেন্ডার বা তুলি ফুলি কিচ্ছু ইউজ করে নিয়ে আমি হাত দিয়ে আমার মেকআপটা করলাম। তো তাদের কাছে হয়তো বাই চান্স না থাকতেই পারে, আমার কাছেও ইভেন ছিল না এসব, আমি এই বছরেই সদ্য কিনেছি এগুলো সব। তো তার আগে আমি হাত দিয়ে ইউজ করতাম, তো হতেই পারে বাই চান্স কারোর হয়তো মানে ফাউন্ডেশন কেনার ক্ষমতা আছে কিন্তু একটা ব্লেন্ডার হয়তো হয় না কেনা, যাই হোক হয়তো ভুলে গেছে কিনতে গিয়ে বা নেই হয়তো, হয়তো কষ্ট করে এটাই কিনেছে। তো হাত দিয়েও মেকআপটা করা যায়, অ্যাট নর্মাল মেকআপটা হাত দিয়ে করতে পারো। আমরা তো কোনো ব্রাইডাল মেকআপ সেজে বাইরে যাবো না কোথাও বা ব্রাইডাল মেকআপ করছি না, বাট হাত দিয়ে নর্মাল মেকআপটা নর্মালই হবে, সুন্দর হবে, তোমাকে ভালো লাগবে নর্মাল মেকআপ, কেউ বলবে না ভয় দাম এঁকে এসছো। তো এই আমি আমার হাত দিয়ে আমি মেকআপটা করেছি। তো অবশ্যই কমেন্টে জানিও কেমন লেগেছে ভিডিওটা।